Bismillahirrahmanirrahim. Nahmaduhu ve nusalli ala rasulihil karim. Amma ba'd. Priyo sangbadik bhaira. Assalamu alaikum wa rahmatullah. Hefazat-e Islam Bangladesher Kendriya Committee ghoshona upolokkhe ayojito press briefing e agoto sokol sangbadik bondhuder antorik dhonnobad o mubarakbad janacchi. Priyo sangbadik bondhugon, apnara janen 2010 sale Hathadari madrasar tatkalin mahaporichalok desher sarbojon shraddhyo alem Shaykhul Islam Allama Shah Ahmad Shafi rahmatullahi alayhi iman aqida rakhar uddeshe Hefazat-e Islam Bangladesh name ekti dhormiyo adhyatmik o rajnoitik sangathon protishtha koren. মৃত্যু অবধি সুচারুরূপে সংগঠনের আমিরের দায়িত্ব আঞ্জাম দেন। তার মৃত্যুর পর এর নেতৃত্বে আসেন শাইখুল ইসলাম এর হাতে গড়া সাদের দু খলিফাদের উপর। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে প্রতিষ্ঠাকালীন চিন্তা চেতনাকে ধারণ করে হেফাজত স্বীয় কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রেখেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত 25 এপ্রিল 2021 দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে হেফাজতে ইসলামের আমির শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দদের পরামর্শক্রমে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। একই সাথে সেদিন হেফাজতের প্রধান মুরব্বী মুজাহিদে মিল্লাত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী প্রধান উপদেষ্টা আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আমির ও আল্লামা নুরুল ইসলাম মহাসচিব আল্লামা সালাউদ্দিন ও অধ্যক্ষ মিজান চৌধুরী পীর সাহেব দেওয়ানাকে সদস্য করে 5 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এবং সিদ্ধান্ত হয় যে এই আহ্বায়ক কমিটি দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এরই ধারাবাহিকতায় আজ 7 জুন 2021 দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম ওলামাদের সাথে পরামর্শক্রমে উক্ত আহ্বায়ক কমিটির পক্ষ হতে হেফাজতে ইসলামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হচ্ছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ 33 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি তালিকা মহতরম আমির হযরত আল্লামা জুনায়েদ বাবুনগরী, নায়েব আমির কয়েকজন আছেন, নাম বলছি, হযরত মাওলানা আতাউল্লাহ হাফিজজি, হযরত মাওলানা আব্দুল হক মমিন শাহি, হযরত মাওলানা সালাহউদ্দিন নানুপুরি, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা, হযরত মাওলানা মহিবুল্লাহ গাছবাড়ি সিলেট, হযরত মাওলানা ইয়াহিয়া হাটহাজারি মাদ্রাসা, হযরত মাওলানা আব্দুল কুদ্দুস ফরিদাবাদ মাদ্রাসা, হযরত মাওলানা তাজুল ইসলাম পীর সাহেব ফিরোজ শাহ মাদ্রাসা, হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন হাটহাজারি মাদ্রাসা, হযরত মাওলানা হাফেজ নুরুল ইসলাম ঢাকা মহাসচিব, যুগ্ম মহাসচিব হলেন মাওলানা হযরত মাওলানা সাজিদুর রহমান বিবারিয়া, হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব নারায়ণগঞ্জ, হযরত মাওলানা লোকমান হাকিম চট্টগ্রাম, হযরত মাওলানা আনোয়ারুল করিম যশোর, হযরত মাওলানা আইয়ুব বাবুনগরী। সহকারী মহাসচিব হযরত মাওলানা জহুরুল ইসলাম মখজন এবং আরেকজন হলেন সহকারী মহাসচিব হযরত মাওলানা ইউসুফ মদনী সাহেবজাদা আল্লামা শাহ আহমদ শফি, সাংগঠনিক সম্পাদক মোল্লা মীর ইদ্রিস চট্টগ্রাম, অর্থ সম্পাদক হযরত মোল্লা মুফতি মোহাম্মদ আলী মেখল, সহ অর্থ সম্পাদক মোল্লা মুফতি হাবিবুর রহমান কাসেমি নাজিরহাট, প্রচার সম্পাদক মোল্লা মহিউদ্দিন রব্বানী সাভার, সহ প্রচার সম্পাদক মোল্লা জামালউদ্দিন কুড়িগ্রাম, দাওয়া বিষয়ক সম্পাদক হযরত মোল্লা আব্দুল কাইয়ুম সুবহানী, সহকারী দাওয়া বিভাগ
সহকারী সম্পাদক হযরত মাওলানা ওমর ফারুক নোয়াখালী, সম্মানিত সদস্যবৃন্দ, হযরত মাওলানা মুবারকুল্লাহ বি বাড়িয়া, হযরত মাওলানা ফয়জুল্লাহ পীর সাহেব মদনী নগর, হযরত মাওলানা ফুরকানুল্লাহ খলিল দারুল মারিফ চট্টগ্রাম, হযরত মাওলানা মুশতাক আহমদ খুলনা দারুল উলুম, হযরত মাওলানা রশিদ আহমদ কিশোরগঞ্জ, হযরত মাওলানা আনস ভোলা, হযরত মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরি, হযরত মাওলানা মাহমুদ আলম পঞ্চগড়। বিশেষ দ্রষ্টব্য: এক, ভবিষ্যতে প্রত্যেক জেলা কমিটির সভাপতি পদাধিকার বলে কেন্দ্রীয় কমিটির সদস্য বিবেচিত হবেন। দুই, জেলা কমিটির সভাপতি সেক্রেটারি অরাজনৈতিক ব্যক্তিত্ব হতে হবে। হেফাজত ইসলাম বাংলাদেশের 16 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি, প্রধান উপদেষ্টা আল্লামা মহিবুল্লাহ বাবানগরী, এরপরে উপদেষ্টা হলেন মাওলানা আব্দুস সালাম চাটগামি হাটহাজারি মাদ্রাসা, আল্লামা সুলতান জব নদবী, আল্লামা আব্দুল হালিম বুখারী পটিয়া, আল্লামা নুরুল ইসলাম আদিব ফেনী, আল্লামা আব্দুল মালিক হালিম, আল্লামা আব্দুর রহমান হাফিজি মুমিনশাহী, আল্লামা রশিদুর রহমান ফারুক বর্ণবী, আল্লামা নুরুল হক বটগ্রাম কুমিল্লা, আল্লামা আবুল কালাম মোহাম্মদপুর, আল্লামা শিব্বির আহমদ নোয়াখালী, আল্লামা জালাল আহমদ ভোজপুর চট্টগ্রাম, আল্লামা আশেক আলহি উজানি, আল্লামা হাবিবুল্লাহ বাবুনগরী, আল্লামা আব্দুল বসির সুনামগঞ্জ, আল্লামা আব্দুর রহমান ফেনী। এরপরে একটা খাস কমিটি গঠন করা হয়েছে, সেটার মধ্যে 9 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় খাস কমিটি। এক নম্বর মাওলানা মহিবুল্লাহ বাবানগরী, দুই আল্লামা হাফেজ জুনায়দ বাবানগরী, তিন আল্লামা আতাউল্লাহ হাফিজি, চার হাফেজ নুরুল ইসলাম, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, পীর সাহেব দেওনা, আল্লামা সাজিদুর রহমান সাহেব বি বাড়িয়া, আল্লামা মহিবুল হক সাহেব গাছবাড়ি, আল্লামা আবদুল্লাহ উল সাহেব নারায়ণগঞ্জ, আল্লামা মহিউদ্দিন রব্বানি সাবা। বিশেষ দ্রষ্টব্য: উক্ত খাস কমিটি মজলিসের শুরা হিসাবে বিবেচিত হবে। দুই, হেফাজতের মূল পরিকল্পনাকারী হিসাবে বিবেচিত হবে। তিন, তাৎক্ষণিক প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। আজকের প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হওয়ার আপনাদের আবারও আন্তরিক মোবারকবাদ ও সুক্রিয়া জানাচ্ছি। আমরা আশা করি আমাদের গণমাধ্যমের বন্ধুগণ ইসলাম ও দেশের স্বার্থে অতীতের মতো ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশের সাথে থাকবেন, সহায়তা করবেন। মোহাম্মদ নুরুল ইসলাম আহ্বায়ক কমিটির পক্ষে মোহাম্মদ নুরুল ইসলাম, মহাসচিব হেফাজত ইসলাম বাংলাদেশ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কষ্ট সুখে করে আমাদের এই ছোট্ট জায়গার মধ্যে আসছেন। 31 সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে কতজন জেলে আছেন এই মুহূর্তে, বা জেলে যারা আছেন তাদের মধ্যে কেউ আছেন কিনা এখানে একটু সুনির্দিষ্ট ভাবে যদি বলেন? জেলে যারা আছে এটা তালিকার মধ্যে নাই। মানে তাদেরকে বাদ রাখার কারণ? জি, মানে তাদেরকে কমিটিতে না রাখার কারণ? যারা কমিটিতে তারা রাখা না রাখার কোনো প্রশ্ন করা উচিত না, কারণ কমিটি বিলুপ্ত হয়ে গেছে। আহ্বায়ক কমিটির দায়িত্ব ছিল নতুন কমিটি, কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা, সেই জন্য আমরা আজকে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করছি। কাউকে বাদ দেওয়া না দেওয়া, রাখা না রাখার প্রশ্ন এখানে না করলে ভালো হয়। আমি তো সবাই হেফাজতের সাথে সম্পৃক্ত। হেফাজতের এটা সমস্ত মুসলমান হেফাজত ইসলাম বাংলাদেশের সদস্য, বাকি যেহেতু এটা অরাজনৈতিক সংগঠন আমাদের মুরব্বীর ঘোষণা, সেই হিসাবে অরাজনৈতিক কর্মকাণ্ড, অরাজনৈতিক কর্মসূচি এই কমিটি সবসময় থাকবে। কাউকে বাদ দেওয়া, কাউকে বাছাই করার প্রশ্ন নেই। এখানে আজকে কমিটি এটা চিন্তাভাবনা করে এটাও কমিটি ঘোষণা করছে। আমি বলছিলাম যে আপনাদের যে কমিটিতে এর আগে যারা ছিলেন তাদেরকে, তাদের কিছু বিষয়ে সারা দেশে একটা অবস্থান তৈরি হয়েছিল, আপনাদের বিশেষ করে আপনাদের একজন এখানে যারা আছে আগের কমিটির, কিন্তু দেখা গেছে যে আপনারা
তাকে গ্রেফতার হওয়ার পর তাকে বাদ দিয়েছেন, বিশেষ করে বাদ দেওয়ার প্রশ্নই নাই। আপনারা আমি বলি আপনারা একটু বলে আপনার কথা বুঝছি, যদি কেউ আজকে এখানে কারো বিষয়ে কোনো আপত্তি থাকে, নৈতিক স্খলন থাকে, আপনারা কি ব্যবস্থা? আমাদের এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন সব হেফাজতের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন, যারা এখানে উপস্থিত সব হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্য, হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্য 151 জন। এখন আমরা এটাকে প্রাথমিক পর্যায়ে ছোট্ট পরিসরে এটা করছি, এরপরে কমিটি সিদ্ধান্ত নেবে কাদের রাখা হবে না রাখা হবে।